আসসালামু আলাইকুম টেক এক্সেলে আপনাকে স্বাগত আজকে আমার কাছে একটি ডাটা সেট রয়েছে এখানে অফিসের এমপ্লয়ির টাইম এবং আউট টাইম দেওয়া রয়েছে এবং অফিসের একটা কন্ডিশন রয়েছে যে এমপ্লয়ি প্রতিদিন নটার আগে ঢুকবে এবং পাঁচটার পরে আউট টাইম কাউন্ট হবে সেক্ষেত্রে কিছু এমপ্লয়ি আটটার পরে ঢুকছে নটার পরে ঢুকছে এবং কিছু এমপ্লয়ি পাঁচটার আগে বাইরে হয়ে গেছে এবং অফিস থেকে আমাকে বলা হয়েছে যে লেট লেটে কে কে আসছে এবং পাঁচটার আগে কে কে চলে গেছে সে লিস্টটাকে বাইর করার জন্য এবং এটা যদি আপনার এখানে হাজার হাজার এমপ্লয়ি ডাটা থাকে সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনার ঘন্টার পর ঘন্টা অনেক সময় লাগতে পারে আপনি এটা খুব সহজে একটা ফর্মুলা ইউজ করে করতে পারেন এক মিনিটেই এটা আপনি কিভাবে করবেন চলুন জেনে নেই এই জন্য আপনাকে ফিল্টার ফর্মুলা ইউজ করতে হবে আর ফর্মুলা ইউজ করতে হবে হলো অ্যারয় প্রথমে হলো আপনার এমপ্লয়ি ডাটাকে সিলেক্ট করতে হবে কমা তারপর আমরা প্রথমে যেহেতু ইন টাইম চাচ্ছি মানে নটার পরে কে কে আসছে সেই লিস্ট আসছে সেক্ষেত্রে টাইম কলামকে সিলেক্ট করতে হবে সিলেক্ট তারপর আমরা যেহেতু নটার পরে চাচ্ছি নটার পরে কে কে আসছে সেক্ষেত্রে আপনাকে কল করতে হবে গ্রেটার দেন সিম্পলকে তারপর আমাদের কন্ডিশনটা উল্লেখ করে দিতে হবে ক্লোজ দেখেন চলে আসছে এখানে কামাল হাসান আসছে নয়টা চুয়ান্নতে শরীফ রহমান আসছে নয়টা সাতচল্লিশে শরীফ হাসান আসছে নয়টা পাঁচে এ দেখেন পাঁচটা লিস্ট অলরেডি চলে আসছে এখন আপনি পাঁচটার আগে কে কে চলে গেছে সে লিস্ট কে ব্যবহার করবেন একই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন ফিল্টার ফর্মুলাকে কল করতে হবে ইমপ্লয়ের ডাটাকে সিলেক্ট করতে হবে কমা তারপর আউট টাইম সিলেক্ট করতে হবে এখানে একটা শুধুমাত্র লেস দেন সিম্বল কল করতে হবে যেহেতু আমরা পাঁচটার আগে ডাটা চাচ্ছি সেক্ষেত্রে লেস দেন সিম্বলকে কল করতে হবে তারপর আপনার টাইম কন্ডিশনটা সিলেক্ট করতে হবে ব্র্যাকেট ক্লোজ খুব নিমিচেই চলে আসলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না